আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টাডিজ 2.0 এর চলতড়িতে আজকের শর্টকাটে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই চলতড়ি শর্টকাটে আমরা মূলত শিখব একটি তার এবং রোধ সংক্রান্ত একটা শর্টকাট শিখব, মূলত দুইটা শর্টকাট শিখব। তো প্রথমেই একটু আমি তোমাদেরকে কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, এগুলো মূলত আমাদের এমসিকিউতে আসে আর সিকিউর মধ্যে ক খতে আসতে পারে। তো আমি তোমাদেরকে আজকে মূলত শিখাবো কিভাবে তোমরা এমসিকিউতে আনসারগুলো এক মিনিটের মধ্যে বা এক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলতে পারবে একটি মাত্র শর্টকাট ইউজ করে। তো একটু আমি কোশ্চেন গুলো দেখাচ্ছি, লক্ষ্য করো। 9 ওহম রোধের একটি তারকে n গুণ লম্বা করলে নতুন রোধ বের করতে বলছে একটা কোশ্চেন। এখানে মোট আমি তিনটা টাইপ কোশ্চেন লিখে রাখছি, কোশ্চেন গুলো আগে পড়ে শোনাচ্ছি। 9 ওহম রোধের একটি তারকে আয়তন অপরিবর্তিত রেখে 3 গুণ লম্বা করলে নতুন রোধ কত? পরবর্তী কোশ্চেন, 9 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করলে নতুন রোধ কত? এই হচ্ছে তিনটা টাইপ কোশ্চেন। এই কোশ্চেন গুলোর সাথে আশা করি তোমরা পরিচিত আছো, ইতিমধ্যে তোমরা অনেকগুলো পরীক্ষা দিয়েছো, এখানে দেখতে পেয়েছো যে চলতড়িতে এই ধরনের কিছু এমসিকিউ এসে থাকে। এখন প্রশ্নটা হলো যে এগুলো করতে অনেক সময় তোমাদের লেগে যায়, তো আমি এটা 5 সেকেন্ডের মধ্যে কিভাবে আনসার করা যায় সেই শর্টকাটটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে ম্যাথ গুলো করার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস শিখাচ্ছি। লক্ষ্য করো, যদি একটা প্রশ্ন আসে যে কোন একটা তারকে যদি তুমি n গুণ লম্বা করো, n গুণ লম্বা করো, এখানে ব্যাপারটা হচ্ছে আমি n গুণ লম্বা করেছি কিন্তু এখানে আমি 10 এ n গুণ লম্বা করিনি, এখানে 10 এ এটা আমরা মূলত কি করেছি না 10 এ n গুণ লম্বা করেছি। দুইটা বিষয় লক্ষ্য করার, এখানে একটা হচ্ছে আমরা n গুণ লম্বা করেছি আর একটা হচ্ছে 10 এ n গুণ লম্বা করেছি। এখন আমরা যে শর্টকাটটা শিখছি সেটা হচ্ছে না 10 এ। তো n গুণ লম্বা করলে এখানকার শর্টকাটটা হচ্ছে যে নতুন রোধ আমাদেরকে বের করতে হয়। মূলত কোন একটা তারকে তার একটা নির্দিষ্ট রোধ আছে, এখন ওই তারটাকে আমরা কি করলাম n গুণ লম্বা করলাম, n গুণ লম্বা করলে ওই তারের রোধ কি হবে, পরবর্তী রোধটা কি হবে যখন আমরা n গুণ লম্বা করলাম, তখন পরিবর্তিত রোধটা হবে আর প্রাইম ইকুয়াল এন আর। এখানে এনটা হচ্ছে আমরা কত গুণ লম্বা করলাম, আর প্রাইমটা হচ্ছে পরবর্তী রোধ আমাদের কত হলো আর পূর্বে কত ছিল তাদের রোধ, পূর্বে কত ছিল। এখন এটা কিভাবে আসলো এটা আমাদের প্রশ্ন, এটা নিয়ে আমরা পরবর্তীতে হয়তো কোন একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। যেহেতু শর্টকাট এটাই মনে রাখবে যে আর প্রাইম ইকুয়াল এন আর, অর্থাৎ যদি কোন একটা তারকে এন গুণ লম্বা করা হয় কিন্তু তারটাকে না টেনে এন গুণ লম্বা করি তাহলে শর্টকাটটা হচ্ছে আর প্রাইম ইকুয়াল এন আর। এখন এটাকে তোমাদেরকে সামনে একটু ভিজুয়ালাইজ করি আমি। লক্ষ্য করো, ধরো কোন একটা তার আছে এরকম, এরকম একটা তার, এটাকে বলছে এন গুণ লম্বা করছি। ধরো এন গুণ আমি লম্বা কি করছি না টেনে, শুধু প্রশ্ন দেওয়া আছে এন গুণ লম্বা করছি কিন্তু টেনের কথা বলা নেই। তো সেহেতু ধরো অর্থাৎ পূর্বে তারটা ছিল এরকম, এখন তারটাকে লম্বা করার পর এরকম হয়েছে, এটা কিভাবে হলো, অর্থাৎ এই তারের মতো অন্য একটা তার, ধরো এরকম আরেকটা তার আছে, এই তারটা আর এই তারটা একসাথে জুড়ে দেওয়া হয়েছে, একসাথে জুড়ে দিলে এটা লম্বা হয়ে গেছে। এখানে কি আমরা কোন কিছু টেনে এই তারটাকে কি টেনে লম্বা করছি নাকি এই তারের মতো আরেকটা তার জোড়া লাগিয়ে এরকম লম্বা করছি? এই মূলত n গুণ লম্বা করা মানে হচ্ছে না টেনে লম্বা করা, অর্থাৎ একই রকম তার জোড়া লাগানো, মূলত এটাই হচ্ছে আমাদের কোশ্চেনটা। তো এক নম্বর কোশ্চেনটা এরকমই একটা যে n গুণ লম্বা করলে কি হবে, 9 ওহম রোধের একটি তারকে 3 গুণ লম্বা করছে নতুন রোধ কত? এখানে কিন্তু প্রশ্নটা হচ্ছে 3 গুণ লম্বা টানের কথা কি বলা আছে, যে টেনে যেরকম এই জায়গায় বলা আছে যে একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হয়েছে, টেনে 3 গুণ লম্বা করা হয়েছে। এই কোশ্চেনটার এই কোশ্চেনটার মধ্যে পার্থক্য শুধু একটাই যে এখানে টেনে লম্বা করছে আর এখানে না টেনে 3 গুণ লম্বা করছে। তো এর জন্য আমরা শর্টকাট কি শিখছি, আর প্রাইম ইকুয়াল এন আর। তো নতুন রোধ হবে আমাদের আর প্রাইম ইকুয়াল, এখানে এন এর ভ্যালু কত 3 গুণ 3, আর আদার ভ্যালু কত আগে ছিল 9 ওহম ইনটু 9, তাহলে আমাদের আনসারটা দাঁড়াবে
27 ওহম। আমাদের আনসারটা জানাবে কত 27 ওহম। আমাদের এক নম্বর প্রশ্নের আনসার হয়ে গেল, এটা হচ্ছে আমাদের এক নম্বর। এবার চলো আমরা দুই নম্বর প্রশ্নটা কিভাবে সলভ করবো আর তিন নম্বর প্রশ্নটা কিভাবে সলভ করি। এখন আমরা পরবর্তী শর্টকাটটা শিখব যে n গুণ লম্বা করা হলে তার নতুন রোধ কি হবে। কিন্তু ব্যাপারটা হলো আগেরটাতে ছিল আমরা তারটাকে না টেনে লম্বা করছি, এখন এখানকার মধ্যে হচ্ছে n গুণ লম্বা করা হবে টেনে তারটাকে। তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে আমরা শর্টকাটটা কি, মানে শর্টকাটটা হচ্ছে আমরা পরবর্তীতে তারটা রোধ কিভাবে বের করব। তো পরবর্তী তারটা রোধ যদি r প্রাইম হয় আর n গুণ যদি লম্বা করা হয় তাহলে n স্কয়ার r, এটা হচ্ছে আমাদের শর্টকাটটা। মানে শর্টকাটটা কি, কোন একটা তারকে টেনে n গুণ লম্বা করা হয়েছে, পূর্বে তার রোধ ছিল এত, পরবর্তীতে তার রোধ কত হবে, এটা শর্টকাটটা হচ্ছে এত। এটা হচ্ছে পরের রোধ, এটা হচ্ছে পূর্বের রোধ তাদের, আর এটা হচ্ছে কত গুণ আমরা টেনে লম্বা করছি। চলো আমরা সলিউশনটা করি যে 9 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হয়েছে, নতুন রোধ কত। তোমরা প্রশ্নের মধ্যে দেখবে যে টেনে বলছে নাকি না টেনে বলছে, টানার কথা না বললে তো আগের শর্টকাটটা দেখবা, যদি টানার কথা বলে তাহলে r প্রাইম ইকুয়াল টু n স্কয়ার r, এই শর্তটা ইউজ করবা। তো 9 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হয়েছে, তাহলে নতুন রোধ কত হবে, r প্রাইম ইকুয়াল n স্কয়ার, কয় গুণ লম্বা করছে 3 গুণ, n স্কয়ার মানে 3 স্কয়ার, আর হচ্ছে আগে তো ছিল কত 9, 3 3 9, আর হচ্ছে 9 ইনটু 9 অর্থাৎ 81 ওহম, অর্থাৎ 81 ওহম, অর্থাৎ আমাদের এটার আনসার হবে নতুন রোধ 81 ওহম। এখন এই ব্যাপারটা আমি তোমাদের সামনে একটু ভিজুয়ালাইজ করি যে এটা মূলত কি। ধরো এরকম একটা তার ছিল, ঠিক আছে, এরকম একটা তার ছিল, এই তার নিশ্চয় একটা প্রসারণের ক্ষেত্রফল ছিল, একটা দৈর্ঘ্য ছিল। এখন এই তারটাকে আমরা কি করলাম, টেনে 3 গুণ লম্বা করছি। টেনে যদি 3 গুণ লম্বা করি তাহলে এটা আগে যে মোটা ছিল অর্থাৎ প্রসারণের ক্ষেত্রফল ছিল সেটা একটু কমে যাবে, দৈর্ঘ্যটা যেটা ছিল দৈর্ঘ্যটা আর একটু বেড়ে যাবে, অর্থাৎ পরবর্তীতে এটা দাঁড়াবে এরকম। কি আমি ঠিক বললাম না, কোন একটা তার এরকম আছে, এটাকে আরেকটু টানলে এটা আরো চিকন হয়ে যাবে না কিন্তু দৈর্ঘ্যটা বেড়ে যাবে, অর্থাৎ এটা তো একেবারে সহজ বিষয় যে একটা তার একটু প্রসারের ক্ষেত্রফল বড় ছিল, দৈর্ঘ্য একটু কম ছিল, আমরা যখন টানলাম এটা চিকন হয়ে আসবে, অর্থাৎ ক্ষেত্রফল কমে আসবে কিন্তু দৈর্ঘ্য বেড়ে যাবে, অর্থাৎ তাদের উপাদানটা আমরা সেম রাখছি, তাদের দৈর্ঘ্য বা তাদের দৈর্ঘ্যটা শুধু পরিবর্তন হচ্ছে আর হচ্ছে প্রসারের ক্ষেত্রফলটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তনটা ঠিকই হচ্ছে কিন্তু মূলত যে আয়তনটা, আয়তনটা কিন্তু সেমই থাকে। আমরা জানি আয়তন কি, আয়তন ভি ইকুয়াল এ এল, এ হচ্ছে ক্ষেত্রফল, এল হচ্ছে দৈর্ঘ্য। তো এখানে যে যদি মনে করো এ ওয়ান ছিল প্রসারের ক্ষেত্রফল আর দৈর্ঘ্য ছিল এল ওয়ান, তাহলে এখানে মোট আয়তনটা কি দাঁড়াবে এ ওয়ান এল ওয়ান। এখানে ধরো দৈর্ঘ্য আমরা বৃদ্ধি পাইছে এল টু, প্রসারের ক্ষেত্রফল হয়েছে এ টু, প্রসারের ক্ষেত্রফল কমে গিয়ে ধরো এ টু হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এল টু হয়েছে, এই দুইটার গুণফল কিন্তু সেম, অর্থাৎ ভি ওয়ান ইকুয়াল টু ভি টু, অর্থাৎ মূলত আয়তন দুইটারই সেম, ভি ওয়ান ইকুয়াল টু ভি টু। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে আমি এই কথাটা কেন বললাম যে দুইটার আয়তনটা সেম, আগের মেথডে বললাম না, আগের মেথডে যখন ভিজুয়ালাইজ করলাম তখন দেখালাম যে একটা তাদের সাথে আরেকটা একই রকম তার জোড়া লাগিয়ে তিন গুণ করা হয়েছে কিন্তু এটাকে টেনে লম্বা করা হয়েছে, সুতরাং আয়তনটা কি সেম থাকবে। তো আয়তন সেম দ্বারাই আমরা এক সময় প্রসেস করে এই সূত্রটা আনতে পারি, এই জন্য এটা দেখালাম যে আর প্রাইম ইকুয়াল এন স্কোয়ার আর। এখন দুই নম্বর কোশ্চেনটিতে লক্ষ্য করো, এটার জন্য এই বিষয়টা লাগবে যে ভি ওয়ান ইকুয়াল টু ভি টু, অর্থাৎ আয়তন অলওয়েজ সেম, একটা তারের জন্য আয়তন অলওয়েজ সেমই হবে, এটাকে টেনে ছোট করে যেভাবেই করো একটা তারকে যেরকমই রাখা হয় সেরকমই আয়তন থাকে, কিন্তু আগেরটার মধ্যে আমরা কি করলাম জোড়া লাগিয়েছি ওই জন্য ওখানে আয়তন চেঞ্জ হয়ে গেছে, এটার মধ্যে আমরা শুধু টেনে লম্বা করছি। এখন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে 9 ওহম রোধের একটি তারকে আয়তন অপরিবর্তিত রেখে 3 গুণ লম্বা করা হলে, আচ্ছা আয়তন অপরিবর্তিত রেখে 3 গুণ লম্বা করা হলে, এখানে টানার কথাও বলা হয় নাই আর না টেনের কথাও কিছু বলা হয় নাই, এখানে বলা হয়েছে যে আয়তনটা অপরিবর্তিত রেখে,
তাহলে আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম যে এই দুইটা তার একটা একটা তারই ছিল এটাকে টেনে লম্বা করার পর এরকম হয়েছে এরপর আমরা ওখান থেকে দেখলাম যে আয়তন আগে যা ছিল পরেও তা আছে অর্থাৎ v1 = v2 অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি কোন একটা তারকে টেনে n গুণ লম্বা করা আর আয়তন অপরিবর্তিত রাখা সেম কথা যারা এই কথাটা বুঝতে পারেনি ভিডিওটা আরেকটু আগে থেকে দেখে আসো তাহলে বুঝতে পারবা অর্থাৎ আমরা বলতে পারি n গুণ লম্বা করা টেনে কোন তারকে n গুণ লম্বা করা মানে হচ্ছে আয়তন অপরিবর্তিত রেখে তারটাকে n গুণ লম্বা করা অর্থাৎ আয়তন অপরিবর্তিত রেখে n গুণ লম্বা এই কোশ্চেনটা আয়তন অপরিবর্তিত রেখে n গুণ লম্বা করা আর এই কোশ্চেনটা এই দুইটা সেম কোশ্চেন অর্থাৎ কোন একটা তারকে যদি আমরা টেনে n গুণ লম্বা করি আর কোন একটা তারকে যদি আয়তন অপরিবর্তিত রেখে n গুণ লম্বা করি তাহলে সূত্র সেম r প্রাইম ইকুয়াল n স্কয়ার r তো এখানে তার মানে একই প্রশ্ন তো দেখো r প্রাইম এর ভ্যালু আমরা বের করব আয়তন অপরিবর্তিত থেকে নতুন রোধ বের করতে বলছে নতুন রোধ r প্রাইম n গুণ লম্বা করতে বলছে n গুণ কত 3 গুণ তাহলে n এর ভ্যালু 3 স্কয়ার তো আছেই আর আগে ছিল 9 তো 81 ওহম অর্থাৎ আমরা বলতে পারি 2 নাম্বার আর 3 নাম্বার কোশ্চেনটা সেম এখন কিভাবে আয়তন এই দুইটা কোশ্চেন সেম হলো যারা বুঝতে পারেনি আগে থেকে দেখে আসো আমরা কিভাবে v1 = v2 করেছি তো বন্ধুরা আজকে আমরা দুইটা শর্টকাট শিখলাম একটা হচ্ছে কোন একটা তারকে টেনে লম্বা করা হলে r প্রাইম ইকুয়াল n স্কয়ার r সূত্র আমরা ইউজ করব আর যদি না টেনে লম্বা করা হয় তাহলে r ইকুয়াল n r সূত্র r প্রাইম ইকুয়াল n r সূত্র ইউজ করব আর যদি আয়তন অপরিবর্তিত রাখা হয় তাহলে ওই n স্কয়ার ইকুয়াল টু r সরি r প্রাইম ইকুয়াল n স্কয়ার r এই সূত্রটা ইউজ করব অর্থাৎ 2 আর 3 নাম্বার কোশ্চেনটা সেম আর 1 নাম্বার কোশ্চেনটা ভিন্ন তো বন্ধুরা আশা করি আমাদের শর্টকাট পর্বটা তোমাদের ভালো লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে